बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम, हाउ आर यू एवरीबॉडी। आशा करी आल्लाह रहमते परिवार परिजन निये भालो आसो। आलहमदुलिल्लाह আমিও ভালো আছি। স্বাগতম। শিক্ষক পরিচিতি মোহাম্মদ মেহেদী হাসান, এমএসসি ইন কেমিস্ট্রি, সহকারী শিক্ষক সবারই বাগান। সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। আমরা চিত্রটি লক্ষ্য করি, চিত্রটিতে দেখতে পাচ্ছি একটি বেকার আছে, বেকারে কিছু তরল পদার্থ আছে, পাশে আরেকটি পেপার আছে। এই পেপারটির নাম হলো লিটমাস পেপার। লিটমাস পেপার দু রকম হয়ে থাকে, লাল লিটমাস এবং নীল লিটমাস পেপার। আর লিটমাস পেপার দ্বারা কোনো দ্রবণ এসিডীয় না ক্ষারীয় বা নিরপেক্ষতা নির্ণয় করা হয়। তো অলরেডি আমরা দেখতে পারলাম লিটমাস পেপারটি তরল আমরা ডুবাইলাম, এর পরবর্তী ধাপে দেখে কী হয়। ডোবানোর পর দেখলাম আমরা যে লিটমাস পেপারটি ছিল নীল, সেটি ডোবানো অংশে ডোবানোর ফলে সেটি লাল বর্ণে পরিণত হলো। অর্থাৎ আমরা জানি যে অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করে, সুতরাং উক্ত দ্রবণটি একটি অ্যাসিড। আরেকটি চিত্রে আমরা বোতল দেখতে পাচ্ছি। অলরেডি বোতলের গায়ে লেখা আছে, দেখো, সালফিউরিক অ্যাসিড। সংকেত যদি আমরা দেখি, H2SO4, H2SO4 নাম হলো সালফিউরিক অ্যাসিড। এটি ভরের অনুপাতে, অর্থাৎ এর ভর হলো 98 গ্রাম। এ ভর অনুপাতে এতে অ্যাসিড আছে 98%, বাকি 2% পানি আছে। অলরেডি একটি গাঢ় অ্যাসিড। তাহলে অলরেডি আমরা আজকে বুঝতে পারছি আমাদের আজকের পাঠ পরিস্থিতি যদি আমরা দেখি, শ্রেণী নবম দশম, বিষয় রসায়ন, অধ্যায় নবম এবং পাঠের নাম অ্যাসিড, এবং সেটি আমরা সৃজনশীলের মাধ্যমে একটু আজকে দেখব অ্যাসিডটা সৃজনশীলে আমাদের নবম দশম শ্রেণীতে কীভাবে প্রশ্ন আসে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। পাঠ থেকে আজকে আমরা শিখন ফল হিসেবে শিখব অ্যাসিড কি সেটা আমরা জানব, অ্যাসিডের বৈশিষ্ট্য কি সেটা আমরা জানতে পারবো, সৃজনশীলের মাধ্যমে অ্যাসিড কিভাবে নির্ণয় করব বা অ্যাসিড বুঝতে পারবো সেটাও আজকে আমরা জানবো ইনশাল্লাহ। আমরা একটি ইতিপূর্বে দেখেছি, সেটাও আবার আমরা উদ্দীপকের মাধ্যমে সৃজনশীল উপস্থাপন দেখতে পাচ্ছি যে একটি বোতল, সেখানে H2SO4 লেখা আছে। প্রশ্ন যদি হয় এরকম যে উদ্দীপকের অ্যাসিডটির রাসায়নিক ধর্ম বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো, তাহলে ঘতে ঘতে গগ তে কী রকম প্রশ্ন আসতে পারে। উদ্দীপকের অ্যাসিডটির রাসায়নিক ধর্ম বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। যদি আমরা দেখি গ প্লাস ঘ এর উত্তর, তাহলে উদ্দীপক অ্যাসিডটি হল H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড।
তাহলে এর রাসায়নিক ধর্ম সমূহ আমরা তিন ভাষার মার্কের জন্য যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে প্রথম আমরা জানি যে এই অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, সুতরাং উদ্দীপকের এইচটিএস উপর একটি অ্যাসিড এটিও জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে, সেটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখো H2SO4 AQ দ্বারা এখানে জলীয় দ্রবণকে মিন করছে, এটি এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে প্লাস সালফেট আয়ন। দ্বিতীয় আমরা আর একটি বৈশিষ্ট্য বা ব্যাখ্যায় আমরা দেখতে করতে পারি H2SO4 লিড লিড মাছকে কি করে লাল করে, তার মানে H2SO4 এর মধ্যে যদি আমরা নীল লিটমাস পেপার ডোবাই তাহলে দেখা যাবে সেটি লাল বর্ণে পরিণত হলো, তার মানে লিল লিটমাস পেপারকে মূলত এইচ প্লাস আয়ন কি করলো, লালে পরিণত করলো। অর্থাৎ আমরা জানবো এসিড মানে এইচ প্লাস, এইচ প্লাস প্লাস নীল লিটমাস, এখানে যদি আমরা এইচ প্লাস দিতাম প্লাস নীল লিটমাস তাহলে লাল লিটমাসে পরিণত হতো। আরেকটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, H2SO4 ক্ষারের সাথে বিক্রিয়া করে, আমরা জানি বা তোমরা অলরেডি অষ্টম শ্রেণীতে পড়েছো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তাহলে H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন করছে। এখানে আমরা সমতা করেছি, দেখো সমতা করতে যাই আমরা যদি দেখি সোডিয়াম দুইটি, এই জন্য সোডিয়াম উৎপাদে আছে দুইটি, বিক্রিয়কে আছে একটি, এই জন্য টু দ্বারা আমরা গুণ করলে সোডিয়াম দুইটি হয়ে গেল, বিক্রিয়ক এবং উৎপাদের সংখ্যা সমান হলো। আরেকটি বৈশিষ্ট্য আমরা যে বলি H2SO4 সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও লবণ উৎপন্ন করে, এখানে সক্রিয় ধাতু আমরা ম্যাগনেসিয়াম প্লাস H2SO4 উপর বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। পঞ্চমতম ব্যাখ্যা যদি আমরা বলি দিলে, দেখো H2SO4 ধাতব কার্বনের সাথে অর্থাৎ এসিড ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ পানি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, লবণ পানি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তাহলে আমরা এসিডের পাঁচটি বৈশিষ্ট্য বা ধর্ম সমূহ যেটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম। আজকের পাঠের যদি আমরা সার সংক্ষেপ দেখি, এসিডের রাসায়নিক ধর্ম সমূহ যে কোনো অজৈব এসিডের ক্ষেত্রেই ধর্মগুলো আমরা লিখতে পারবো, উদ্দীপক ছিল আমাদের H2SO4, অন্যান্য এসিডের ক্ষেত্রেও একই ধর্ম সমান লিখতে পারবো, শুধু একটু বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে H2SO4 জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, H2SO4 সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, H2SO4 লিল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করে, H2SO4 ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে আজকের পাঠের সার সংক্ষেপ আমরা অলরেডি দেখেছি, ইনশাল্লাহ এটি আমাদের সবচেয়ে বেশি ভালো করে আয়ত্ত করতে হবে, জানতে মুখস্থ রাখতে হবে। সুতরাং তোমাদের বাসার কাজ থাকবে, যেটাকে আমরা বাড়ির কাজ বলি, উদ্দীপকের এসিডটির রাসায়নিক ধর্ম লেখ, উদ্দীপকের এসিডটির রাসায়নিক ধর্ম লেখা। উদ্দীপকের এসিডটি হলো আমাদের HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিড, এই হাইড্রোক্লোরিক এসিডের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম অলরেডি আমরা পাঁচটা দেখলাম, শুধু এসিডের যদি ওই পাঁচটিও মুখস্থ রাখি বা পাঁচটি বিক্রিয়া বুঝে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে H2SO4 এর পরিবর্তে যে কোনো এসিড অর্থাৎ HCl এখানে আছে
বিক্রিয়াটা শুধু একটু লবণটা চেঞ্জ হয়ে যাবে। ধর্ম অনুযায়ী জীবন গঠন কর, নিয়মিত পড়ালেখা কর, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।